আলাইকুম। সবাইকে ঘরে বসে শিখি অনলাইনে পেজের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক শ্রুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালপুর টাঙ্গাইল থেকে উপস্থিত হয়েছি প্রাক প্রাথমিক শ্রেণীর ক্লাস নিয়ে। আমার প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছো, ভালো আছো আর স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শরীরকে সুস্থ সুন্দর রাখতে বলো তো কি প্রয়োজন? হ্যাঁ, ব্যায়ামের প্রয়োজন। প্রথমে আমরা ব্যায়াম দিয়ে ক্লাসটা শুরু করব। এখন আমরা যে ব্যায়ামটি করব এটা হলো 7 নং ব্যায়াম, হাঁটুর ব্যায়াম। তাহলে বন্ধুরা, ব্যায়ামের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি তোমাদেরকে প্রথমে ব্যায়ামের নিয়মটা দেখাবো। আমরা ব্যায়ামের জন্য সোজা হয়ে দাঁড়াবো, এক বললে আমরা ডান হাত দিয়ে বাম হাঁটু এভাবে যেভাবে স্পর্শ করব, আর বাম হাত সোজা রাখব। দুই বললে আবারও সোজা করব, আর তিন বললে আবার বাম হাত দিয়ে ডান হাতের ডান পায়ের হাঁটু স্পর্শ করব, ঠিক এভাবে, আর ডান হাত সোজা রাখব। চার বললে আবার সোজা হয়ে দাঁড়াবো। তাহলে বন্ধুরা, চলো এই ব্যায়ামটি আমরা করি। এক, দুই, তিন, চার। চলো আবারও করি। এক, দুই, তিন, চার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যায়ামটি তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে। এবার বন্ধুরা, আমি একটি ছবি দেখাবো। দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? ওয়াও, কত বড় একটা হাড়ি, তাই না? এত বড় হাড়ি কখনো দেখেছো? না, আমরা কখনো দেখিনি। আর এই দেখো, একটা লাল টুকটুকে শাড়ি পরা আমাদের একটা বন্ধু, আর এই দেখো আরেক পাশে দেখো কতগুলো বন্ধু আনন্দে হইচই করছে, তাই না? তাহলে দেখো তো বড় পাত্রে, দেখো আবার চুলাতে আগুন জ্বলছে, দেখেছো? ছবি দেখেই বুঝে গেছো যে আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। আর তোমরা কি শুনতে চাও এই এত বড় হাড়িতে কি রাখা হচ্ছে, মানে কি রান্না হচ্ছে? এত বড় হাড়িতে পিঠা রান্না হচ্ছে, পিঠা বানানো হচ্ছে। বাহ, পিঠার কথা শুনে তোমাদের জিভে জল চলে এলো, তাই না? কারণ পিঠা খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটি হলো পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি কিন্তু গল্প থেকে মাঝে মাঝে তোমাদের প্রশ্ন করব, দেখবো তোমরা উত্তর দিতে পারো কিনা। পৃথিবীর সবচেয়ে বড় পিঠা, ছোট্ট মেটুনি সারাদিন খুশি মনে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াতে অত আমাদের সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? হ্যাঁ, একদিন টুনি ভাবলো আমি পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো, কিন্তু একা এত বড় পিঠা কি বানাতে পারবো? ডেকে বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। সবাই টুনির কথায় খুশি হলো ও রাজিও হলো। দুজন লোক ঠেলা গাড়ি ভর্তি করে চালের বস্তায় বস্তায় চালের গুঁড়া আনলো, বলল আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। কয়েকজন লোক ঝাঁকায় ঝাঁকায় গুড় আনলো, বলল আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। অনেকগুলো লোক অনেকগুলো নারিকেল আনলো, বলল আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।
একজন লোক চালের গুঁড়া মাখালো আর সবাই ধরাধরি করে এই চুলোতে বসালো আর বলল আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। পিঠা বানানো হয়ে গেল। পিঠার গন্ধে চারদিক মৌমৌ করতে লাগলো। আহা, জিভে জল চলে এলো আমারও। তারপর পিঠার সুঘ্রাণে চারদিকে লোকজন চলে এসলো, মানে পাশের গ্রামের লোকজনও চলে এলো। দুজন লোক বড় করাত নিল, করাত দিয়ে পিঠাটাকে ছোট ছোট টুকরা বানালো। তারপর সবাই মিলে পিঠাটাকে খেলো। কি ইয়ামি, তাই না বন্ধুরা? আমরা বলি না, সবাই কি বললো জানো? কি দারুণ, কি মজা, কি প্রাণ জুড়িয়ে যায় গো, বাহ দারুণ, এভাবে সবাই বলতে লাগলো। টুনি সবাইকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানালো আর সবাই মিলে মজা করে খেলো। এভাবে সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। এই যে যেমন ধরো, এই যে আমরা সবাই মিলে এখন শিক্ষকরা যে এই যে অনলাইনে ক্লাস দিচ্ছি, এটা কি করে সম্ভব বলো তো? এটা কি আমার বা যারা করছে একার পক্ষে কি সম্ভব হতো? না, কখনোই না। আমরা সবাই মিলে কাজ করছি বলেই আজকে আমরা এই কাজটাতে সফল হয়েছি। এই যে ঘরে বসে শিখি অনলাইন পেজ, এটাও কিন্তু বন্ধুরা আমাদের সবার সহযোগিতায় এই কঠিন কাজটিও সফল হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা গল্প থেকে তো কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি যে সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? আমি বলেছি না, গল্প থেকে তোমাদের প্রশ্ন করব। এবার বলো তো, ছোট্ট লাল টুকটুকে জামা পরা মেয়েটির নাম কি? বাহ দারুণ, টুনি। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বলো তো, পিঠা বানাতে সবাই কি কি এনেছিল একটু ভাবো। কি সুন্দর তোমরা, কত ভালো তোমরা। হ্যাঁ, গুড় এনেছিল, তারপরে চাউলের চালের গুঁড়া, তারপর নারিকেল, এই তো হয়ে গেল পিঠা। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, এবার তো আমরা একটি গান শুনবো। আর কিছু ছবি দেখাবো, মনোযোগ দিয়ে দেখবে কিন্তু। দেখো তো এই ছবিতে কি দেখতে পাচ্ছ?
ওয়াও, কত সুন্দর! না দোষ নু দোষ, একটা গরু, তাই না বন্ধুরা? গরু, তার প্রথম বর্ণটা কি বলতো? গরু, গরু, চলো একটু ভাবি। গরু প্রথম বর্ণ, প্রথম বর্ণ আমি পেয়ে গেছি, কি তোমরাও নিশ্চয় পেয়ে গেছো? হ্যাঁ, গ, গ, গরু, গ, গরু। বন্ধুরা জানো, এই ছবিগুলো না আঁকতে আঁকতে আমি প্রচুর, মানে আর্ট করতে করতে বা আঁকতে আঁকতে আমি প্রচুর ঘেমে অস্থির হয়ে গেছি। উফ, একটু মুখটা মুছে নেই, গামছাটা দিয়েই মুখটা মুছে নিলাম। গামছা, হ্যাঁ গামছা, গ, তাই তো, এই তো আমরা গামছাতে গ পেয়ে গেছি। হুররে, কি আনন্দ, তাই না? গামছা, গ, গ, গামছা। বন্ধুরা এই দেখো, আমি আমার রুমটাকে সাজাতে সুন্দর একটি ফুলের গাছ রেখে দিয়েছি। দেখো তো ফুলের গাছটি দেখতে কেমন, দেখেছো কত সুন্দর? বন্ধুরা কি গাছটি কি তোমাদের পছন্দ হয়েছে? চলো আমরা আরো কিছু গ খুঁজি, যে কোথায় আমরা গেলে গ পাবো। ও মা, তাই তো, আমার সামনেই তো একটা গাছ রয়েছে, এখানেই তো গ রয়েছে, গ, গাছ। দারুন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এবার তাহলে তো আমরা গ তে গাছ, গ তে গামছা, অনেক কিছু খুঁজে পেলাম, কিন্তু গ দেখতে কেমন হতে পারে? চলো একটু ভাবি। গ, 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 কেমন হতে পারে, কেমন হতে পারে? চলো আমরা গ বন্ধুটাকে ডাকি। বন্ধু গ, বন্ধু গ, তুমি কোথায় আছো? চলে এসো, আমার বন্ধুরা তোমার জন্য সরাসরি লাইভ ক্লাসে অপেক্ষা করছে, তোমাকে দেখবে বলে। তুমি চলে এসো, প্লিজ প্লিজ চলে এসো। আমি আসছি তোমাদের মাঝে, এই তো আমি গ চলে এসেছি। তুমি সত্যি গ? হ্যাঁ আমি সত্যি গ। তা বন্ধু তুমি কেমন আছো? আমরা তোমাকে সবাই খুঁজতেছিলাম। আমি অনেক ভালো আছি, আমার বন্ধুদের সবাইকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। হ্যাঁ বন্ধুরা, চলো আমরাও তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিলে আমাদের গ বন্ধুটি খুব খুশি হবে। বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার বন্ধুরা আমার সাথে বলো গ, আবারও বলো গ। বন্ধুরা আর একটু জোরে বলো গ, গ, গ। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাকে, তোমাদের। তাহলে আমরা গ বন্ধুটাকে তো চিনেই ফেলেছি, তাহলে চলো আমরা সবাই মিলে গ বন্ধুটাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানিয়ে বিদায় দিই। বন্ধু গ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমরা আবার পরে তোমাকে ডাকবো, আমরা তো সবাই তোমাকে এখন চিনে ফেলেছি। ধন্যবাদ বন্ধু, শুভ বিদায়। সবাই বলো আল্লাহ হাফেজ, বলো আল্লাহ হাফেজ। এবার আমরা তো গ বন্ধুটাকে চিনেছি, চলো গ বন্ধুটাকে লেখার কৌশলটা একটু জেনে নিই। এই হলো গ, এই হলো গ, আমার সাথে বলো গ। এবার বন্ধুরা ঝটপট খাতা, পেন্সিল, রাবার, কাটা নিয়ে বসে যাও, আর আমার সাথে লেখার কৌশলটাকে মনোযোগ দিয়ে দেখো। আমি প্রথমে লিখি, এতক্ষণে নিশ্চয় তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে গেছো। এই দেখো বন্ধুরা, আমরা গ লিখবো ঠিক এখান থেকে, আস্তে আস্তে করে, এই মাকে বলো ডট ডট করে দিতে, আর তুমি মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখো। এই দেখো আমি আস্তে আস্তে করে
এই যে ডট ডটের উপরে দিয়ে হাত ঘুরিয়ে যাচ্ছি। এই যে দুঃখিত বন্ধুরা, ওই কলমে মানে কালিটা একটু কম। এই যে দেখো ডট ডটের উপর দিয়ে আস্তে আস্তে করে আমরা হাত ঘুরিয়ে যাচ্ছি। এই তো গ, এই হয়ে গেল গ। এবার বন্ধুরা তোমরা ঝটপট খাতাতে লেখো। এতক্ষণে লেখা নিশ্চয়ই হয়ে গেছে। বন্ধুরা বন্ধুরা এদিকে দেখো তো আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? ওয়াও, অনেকগুলো রঙিন কলম, তাই না? কি দেখতে পাচ্ছ? বলতে পারবে এখানে কতগুলো রঙিন কলম আছে? না, আমরা তো না দেখে না গুনে বলতেই পারবো না, তাই না বন্ধুরা? আমরা তো খুব ছোট, তাহলে কি করতে হবে? হ্যাঁ, গণনা করে বলতে হবে। চলো বন্ধুরা আমার সাথে তোমরাও গুনবে। এক, বলো এক। এক, দুই, দুই। তিন, তিন। চার, চার। পাঁচ, পাঁচ। ছয়, ছয়। সাত, সাত। আট, আট। কয়টি রঙিন কলম বলো তো? হ্যাঁ, আটটি রঙিন কলম, কারণ আমরা শেষে যে সংখ্যাটা বলেছি সেটাই আমরা বলবো। যেমন শেষে বলেছি কত? আট। আমরা শেষে বলেছি আট, মানে গণনা করে যখন আমরা আট পর্যন্ত গুনেছি, তাহলে এখানে কয়টি হবে? আটটি হবে। তাহলে আটটি রঙিন কলম বন্ধুরা। দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? ওয়াও, কত সুন্দর সুন্দর পাখি, তাই না? পাখি কি আমরা সবাই পছন্দ করি। সকালে ঘুম থেকে আমরা যখন জেগে উঠি তখন কিন্তু এই পাখির কণ্ঠেই আমাদের ঘুম ভাঙে, তাই না বন্ধুরা? আহ, দেখো তো কত সুন্দর বসে বসে জোড়ায় জোড়ায় গল্প করছে। গল্প করতে তো আমাদের খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? গল্প শুনতেও ভালো লাগে। এবার চলো বন্ধুরা, আমরা তো আজকে মজার একটা গল্প শুনেছি, এবার চলো বলতে পারবে এখানে কয়টা পাখি আছে বলো তো দেখি? আমরা তো না গুনে বলতেই পারবো না, তাহলে কি করতে হবে? আমাদের গুনে বলতে হবে। চলো বন্ধুরা, আমরা এখন কতগুলো পাখি আছে সেটা গণনা করব। আমার সাথে তোমরাও বলবে, আমি কিন্তু এখান থেকে বলবো। হ্যাঁ বলো, এক। হ্যাঁ বলো, এক, দুই, তিন। হ্যাঁ, তিনের পরে কত বলো তো? চার। অসংখ্য ধন্যবাদ। পাঁচ, ছয়, সাত। হ্যাঁ, তারপরে কত বলো? আট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কয়টি পাখি? আটটি পাখি। হুররে, কি আনন্দ, আমরা আট পর্যন্ত গণনা করতে পারি, আমরা গুনতে শিখে গেছি। হুররে, কি আনন্দ, তাই না? এবার বন্ধুরা আট দেখতে কেমন হতে পারে চলো আমরা মনে মনে কল্পনা করি আর বাতাসে আঁকি। আট দেখতে কেমন হতে পারে? সোজা দাগ, তারপরে একটা কোল, তারপরে এই সাইডে একটু দাগ হবে, এটাই হলো আট। বন্ধুরা তোমরাও এতক্ষণে হয়তো আমার মতো মনে মনে কল্পনা করে আট সংখ্যাটাকে লিখে ফেলেছো, বাতাসে লিখে ফেলেছো, তাই না বন্ধুরা?
হ্যাঁ আমি তো জানি তোমরা অনেক ভালো। আমাদের কথা শুনো, বাবা মার কথা শুনো। এবার বন্ধুরা চলো আমরা আর্ট বন্ধুটাকে একটু দেখে মিলিয়ে নেই। এই হলো আর্ট, এই হলো সংখ্যা আট। আমার সাথে বলো আট, আবারও বলো আট, আবারও বলো আট। এবার চলো বন্ধুরা আমরা আট সংখ্যাটাকে লিখি। এই হলো আট। আমার সাথে তোমরাও তোমার মাকে বা বড় আপু ভাইয়া যদি থাকে বা বাবাকে বলো এভাবে ডট ডট করে দিতে। আমরা তো খুবই ছোট, আমরা প্রথমে কি করব, ডট ডট করে লিখে তার উপরে হাত ঘুরিয়ে আমরা লেখা শিখে যাব। তারপর আস্তে আস্তে করে আমরা খাতাতে ডট ডট মানে ডট ডট ছাড়া আমরা লিখবো। তারপর আস্তে আস্তে দেখবো আমাদের লেখা অনেক সুন্দর হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি লিখি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এই যে দেখো বন্ধুরা আমি ডট ডটের উপর দিয়ে আস্তে আস্তে করে সোজা দাগ দিয়ে যাচ্ছি। এই দেখো আস্তে আস্তে করে আমি লিখে যাচ্ছি। ওয়াও, এই তো হয়ে গেল আট। বন্ধুরা এখন তোমরা খাতায় এই আট সংখ্যাটাকে লেখো। এতক্ষণে লেখা শেষ হয়েছে নিশ্চয়ই। বন্ধুরা এবার বলো তো আমরা আজকের ক্লাসে কি কি করেছি? হ্যাঁ, একটা ব্যায়াম করেছি, 7 নং ব্যায়াম, হাঁটুর ব্যায়াম। তারপর একটা গল্প শুনেছি, পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। এমন গল্প কি কখনো শুনেছো? হয়তো শুনেছো, হয়তো শুনোনি। কি গল্পটা ভালো লেগেছে না? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। তারপর আমরা কি করেছি, একটা বর্ণ চিনেছি, লেখার কৌশলটা জেনেছি। বলো তো বর্ণটা কি ছিল? হ্যাঁ বলো, বলো তো বর্ণটা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। দেখেছো আমার বলার আগেই তোমরা বলে ফেলেছো, গ বর্ণ। আর একটা সংখ্যা আমরা চিনেছি, সংখ্যা মানে গণনা করতে পেরেছি। বলো তো কোন সংখ্যা পর্যন্ত আমরা গণনা করতে পেরেছি? দারুণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমাদের কিন্তু এই যে বর্ণ গ আর সংখ্যা আট, তোমাদের এটা বাড়ি কাজ রইল, তোমরা খাতা ভরে লিখবে, মাকে দেখাবে, বাবাকে দেখাবে, আর আমাকেও ইনবক্সে দেখাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের যত্ন নিবে, আর বাইরে যদি যাও তাহলে বাড়ি থেকে এসে বারে বারে সাবান দিয়ে বিচ্ছেদন ধরে হাত পরিষ্কার করবে। তাহলে আবারও সবার সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।